আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ, সহকারী শিক্ষক, বাংলা, সরদারপাড়া উচ্চ বিদ্যালয়, আটোয়ারী, পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো, করোনাকালীন এই সময়ে সারা দেশের নয় সরদারপাড়া উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আয়োজন করেছে, আর তার ধারাবাহিকতা আজকে আমি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে সমাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। কেমন? প্রথমে আমরা জেনে নিব তৎপুরুষ সমাস কাকে বলে। যে সমাসে পূর্বপদে বিভক্তির লোপ পায় এবং পরপদের অর্থ যে সমাসে প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। আমি আবার বলছি, যে সমাসে পূর্বপদে বিভক্তির লোপ পায় এবং যে সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। বুঝতে পেরেছ? যেমন দেখো, যেমন বিপদকে বিপদকে আপন্ন, এটা সমস্ত পদ হবে বিপদ আপন্ন। এখানে কি বিভক্তির লোপ পাইছে? কে? আমি সংজ্ঞায় বলেছিলাম, যে সমাসের পূর্বপদে বিভক্তির লোপ পায় তাকে কি বলে? তৎপুরুষ সমাস বলে। এখানে দেখো, বিপদ কে? কে হচ্ছে কি? দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া জানলাম, যে সমাসে পূর্বপদে বিভক্তির লোপ পাবে তাকে আমরা কি বলবো? তৎপুরুষ সমাস বলবো। যেমন দেখো, বিপদকে আপন্ন, এখানে কি লোপ পাইছে? কে? কে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। তো তৎপুরুষের প্রকারভেদ আলোচনা করার আগে আমরা আগে একটু কি বিভক্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অলুক তৎপুরুষ সমাসে ছয়টা বিভক্তি লোপ পাবে। প্রথম হচ্ছে দ্বিতীয়া, দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কি? কে, রে। বাক্যে যদি কে রে বিভক্তি লোপ পায় তাহলে আমরা সেটাকে কি বলবো? দ্বিতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, প্রতি। দ্বারা, দিয়া, প্রতি, এটা আছে তৃতীয় তৎপুরুষ। এবার আসি চতুর্থী। চতুর্থ বিভক্তি হচ্ছে কি? এখানেও কে, জন্য, নিমিত্ত, কর্ম। চতুর্থ বিভক্তিতে কি লোপ পাবে? কে, জন্য, নিমিত্ত, তরে। তারপর আসি পঞ্চমী। পঞ্চমীতে হচ্ছে কি? হতে, পঞ্চমী হচ্ছে হতে থেকে সেই।
পঞ্চমী বিভক্তি হচ্ছে কি? হতে থেকে ছে। এবার আসি ষষ্ঠ। পঞ্চমী হচ্ছে হতে থেকে ছে, ষষ্ঠ হচ্ছে র এ। সপ্তমী তো পাবে কি? সপ্তমী তো হচ্ছে এ তৎপুরুষ সমাসে এই ছয়টা বিভক্তি লোপ পাবে। দ্বিতীয় বিভক্তি দেখি কে রে। তৃতীয় বিভক্তিতে লোপ পাবে দ্বারা দিয়া কর্ত্রী। চতুর্থ বিভক্তিতে লোপ পাবে কে রে সরি কে জন্য নিমিত্ত তরে। পঞ্চমীতে পাবে হচ্ছে কি হতে থেকে চে। ষষ্ঠী বিভক্তিতে কি পাবে র এ। সপ্তমী হচ্ছে এ অন্তস্থ অ তে। এই বিভক্তিগুলা কি তৎপুরুষ সমাসে লোপ পাবে। তোমরা এগুলো খাতায় লিখে নিবা, কেমন? তাহলে এবার আসি আমরা তৎপুরুষ সমাসের প্রকার। তৎপুরুষ সমাসকে কি নয় ভাগে ভাগ করছে। তৎপুরুষ সমাসের কয় ভাগে ভাগ করছে? নয় ভাগে। এক নাম্বার হচ্ছে কি দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ। দুই নাম্বার হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। তিন নাম্বার আছে চতুর্থ তৎপুরুষ। চার নাম্বার আছে পঞ্চমী তৎপুরুষ। পাঁচ নাম্বার আছে ষষ্ঠী তৎপুরুষ। ছয় নাম্বার আছে সপ্তমী তৎপুরুষ। নাম্বার হচ্ছে ন ঞ তৎপুরুষ। আট নাম্বার হচ্ছে উপ পদ তৎপুরুষ। নয় নাম্বার হচ্ছে অলু। তৎপুরুষকে কয় ভাগে ভাগ করছে? তৎপুরুষকে নয় ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, দুই নাম্বার হচ্ছে তৃতীয় তৎপুরুষ, তিন নাম্বার হচ্ছে চতুর্থ তৎপুরুষ, চার নাম্বার হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, পাঁচ নাম্বার হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, ছয় নাম্বার হচ্ছে সপ্তমী তৎপুরুষ, সাত নাম্বার হচ্ছে নয় তৎপুরুষ, আট নাম্বার হচ্ছে উপপদ তৎপুরুষ, নয় নাম্বার হচ্ছে অলুক তৎপুরুষ। বুঝতে পেরেছ? তাহলে তৎপুরুষ, আমি আবার বলছি, তৎপুরুষ কাকে বলে? তৎপুরুষ হচ্ছে যে সমাসে পূর্বপদে বিভক্তির লোপ পায় এবং যে সমাসে পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। বুঝতে পেরেছ? তৎপুরুষ সমাসকে নয় ভাগে ভাগ করা আছে। তোমরা এগুলা কি খাতায় লিখে নাও। এবার আমরা তৎপুরুষ সমাসের কি এক নাম্বার নিয়ে আলোচনা করব। এক নাম্বার আমি বলেছিলাম কি দ্বিতীয় তৎপুরুষ, ঠিক আছে? দ্বিতীয় প্রথমে আমরা জেনে নিব দ্বিতীয় তৎপুরুষ কি। যে সমাসের পূর্বপদে দ্বিতীয় বিভক্তির লোপ পায় তাকে দ্বিতীয় তৎপুরুষ বলে। আবার বলছি, যে সমাসের পূর্বপদে দ্বিতীয় বিভক্তির লোপ পায় তাকে দ্বিতীয় তৎপুরুষ বলে। যেমন দেখো এখানে কি লোপ পাবে কে
যে সমাসের পূর্ব পদে কে রে ব্যাপিয়া এই বিভক্তি গুলা লোপ পাবে তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলবো। যেমন দেখো, যেমন যেমন বইকে পড়া, বইকে পড়া, এখানে দেখো কে বিভক্তি লোপ পাইছে, তাই না? বইকে পড়া, আমরা কাকে পড়ি? বইকে। তাহলে এখানে কি বিভক্তি লোপ পাইছে? কে। কে বিভক্তি হচ্ছে কি? দ্বিতীয় তৎপুরুষ। আমরা সংজ্ঞা করেছিলাম যে সমাসের পূর্ব পদে কে রে ব্যাপিয়া এই বিভক্তি গুলা লোপ পাবে তাকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ। তাহলে এখানে কি লোপ পাইছে? বইকে। কাকে পড়বো? বইকে। এখানে তাহলে কি বিভক্তি লোপ পাইছে? কে। তাহলে এখানে কি বলবো আমরা? দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় আমরা দ্বিতীয় তৎপুরুষে কি বলেছিলাম? কে রে ব্যাপিয়া এই তিনটার একটা যদি লোপ পায় তাহলে আমরা কি বলবো তাকে? দ্বিতীয় তৎপুরুষ। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণ স্থায়ী, এখানে ব্যাপিয়া কি ব্যাপাকে কি লোপ পাইছে? ব্যাপিয়া। তাহলে আমরা কি বলতে পারি? দ্বিতীয় তৎপুরুষ কাকে বলে? যে সমাসের পূর্ব পদে কে রে ব্যাপিয়া ইত্যাদি লোপ পাবে তাকে দ্বিতীয় তৎপুরুষ বলে। যেমন আমরা কি বলেছিলাম? বইকে পড়া, এখানে কি লোপ পাইছে? কে। তাহলে এই কে হচ্ছে কি? দ্বিতীয় তৎপুরুষ। এবার বুঝতে পেরেছ দ্বিতীয় তৎপুরুষ কাকে বলে? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমরা বললাম কি তৎপুরুষ কাকে বলে, তৎপুরুষ কত প্রকার, কি কি, এবং দ্বিতীয় তৎপুরুষ কাকে বলে, এবং দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ। পরবর্তী ক্লাসে আমরা তৎপুরুষের বাকি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা বাড়িতে থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।